আমরা আছি দীঘা সমুদ্রে, প্রায় অনেকেরই চেনা। তো স্যাটারডে সানডে ছুটি আছে, ডিসেম্বর মাসটা সবারই মনে হয় একটু কোথাও ঘুরে বেড়াই, তো বাড়ি থেকে একটু বেরোই। চলে এলাম, স্যাটারডে সানডে ছুটি আছে ছেলে মেয়েদের, ছেলে মেয়েদের নিয়ে চলে এলাম দীঘায় একটা দিন ঘুরে যাওয়ার জন্য। পরের দিন দেখো আমার মেয়েরা সমুদ্রে নেমে পড়েছে, আমার মেয়ে এবং আমার বান্ধবীর মেয়ে দুজনে নেমে পড়েছে সমুদ্রে। আমরা পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগছে, চারপাশটা এত ভালো লাগছে। এটা পরের দিন একটু সকালের দিকে, খুবই সকালের দিকে, পাহাড়ের সৌন্দর্য একরকম আর সমুদ্রের সৌন্দর্য আরেক রকম। এখান থেকে দেখে মনে হচ্ছে সমুদ্র আর আকাশ, জল আর আকাশ যেন এক হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আমি আমার বান্ধবী দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমাদের মেয়েরা জলের মধ্যে হুটোপাটি করে যাচ্ছে। তো ইচ্ছে ছিল আবার আসবো, মেয়েরা এমনিতে নামতে বলে আসেনি, তবু সমুদ্রের পাড়ে একবার দেখতে এসেছিল, এসে নেমে গেল। যাই হোক, ওরা জলে থাকুক কিছুক্ষণ আর আমরা চারদিকে দেখতে থাকি, ভীষণ ভালো লাগছে। এই সময়টা একটু ফাঁকা ফাঁকা, একটু বাদে হয়তো এই ভিড় হয়ে যাবে জলে। ছেলে হোটেলের ঘরে রয়েছে, ও আর বেরোতে চায়নি, তাই ওকে আর তুলে আর এখন ঠান্ডা পড়েছে, আজ প্রায় সারাদিনই আমরা সমুদ্রের পাড়ে থাকবো, ছেলেমেয়েরা তো আমার ছেলেদেরও নিয়ে আসবো, নিয়ে সারাদিনই প্রায় সমুদ্রের পাড়ে কাটাবো। আর সামনে মার্কেট আছে, মার্কেটে ঘুরে বেড়াবো, খুব আনন্দ করব বলেই আগে থেকেই আমি তো ঠিকই করে নিয়েছি আজকের দিনটা খুব মজা করেই কাটাবো। তো সকালবেলা এই সময়টা তো ভালোই লাগছে, ভীষণই ভালো লাগছে। তারপরে কালকে আবার বাড়ি ফিরে যেতে হবে, এই সময়টা তো ভীষণই আনন্দ করছি। Thank you.
I'm going to go to the hospital.